বিরিয়ানি নাও এত কষ্ট করে খাও এবার যদি জিজ্ঞাসা করো যে দেখা উচিত কি উচিত নয় গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল সকাল উঠতে পারিনি এখন বাজে প্রায় 12টা তার কারণ হচ্ছে আমরা কালকে আমি আর পাপিয়া দুজনে রাজ্যকে ইনসিডিয়াস 3 মুভিটা দেখছিলাম দুজনে ভয় আসতি সেই সব গল্প টল্প করতে করতে শুতে শুতে ভোর 4টে হয়ে গেছে দিয়ে আমরা প্ল্যান করছিলাম রাতে শোবই না একদম চলে যাব সকালবেলা মাছ কিনতে দিয়ে মাছটাছ কিনে এসে একদম যেমন অ্যাজ ইউজুয়াল ডে হয় তার দুপুরবেলা রেস্ট করে নেবো কিন্তু ওই যা প্ল্যান করেছি তার বদলে সকালবেলা মুভি দেখে একটু কথা কথা বলে ঘুম চলে এসছে দিয়ে একটু আগে উঠলাম দিয়ে প্ল্যান করেছি আমরা বিরিয়ানি বানাবো গুড আফটারনুন মর্নিং তো বলা যাবে না আমরা প্রচুর ব্যস্ত সকাল থেকে প্রচুর প্রচুর দুজনে মিলে হিমশিম খেয়ে যাচ্ছি বিরিয়ানি করতে ভাবো অবস্থা আমরা দেরি করে উঠেও আমাদের কত সাহস আমরা বিরিয়ানি বানাচ্ছি হ্যাঁ সত্যি বাবা কালকে কত তাড়াতাড়ি চিলি চিকেন এটা হয়ে গেল ফ্রাইড রাইসটা হ্যাঁ বিরিয়ানি হতে হবে কালকে আমি ছুটে যাচ্ছে এখানে মাংস রেডি হয়ে গেছে সবকিছু রেডি হয়ে গেছে এবারে সব করব সব দমে বসাবো দমে বসি এখনো 20 মিনিট তাই তো উনি যেদিনই কাজ করেন সেদিনই কিছু কাজ না কিছু না কিছু কাজ বাড়ান আগের দিন প্লেট ভেঙে গেছিলেন আজকে ডিম ফাটিয়ে একদম শেষ করেছেন ডিমকে মারলে এক লাত ডিম ফাটা ফাটি হয়ে একাকার গান্ড এটা পুরো আটা দিয়ে সিল করে দিয়েছি আজকে এতটা বেশি চাল সেদ্ধ হয়ে গেছে যে আমরা যেটা ডেচকিটায় করি ওটা হবে না ওই জন্য একটা আমরা ইয়াব বড় কড়াই বের করেছি এইটাতে দিয়ে করব কারণ আজকে আমাদের রাতে বেলায় পার্টি আছে পার্টি আমরা যে দেখতে যাবো ওই যে রকি রানী কি প্রেম কাহানি না কি একটা সিনেমাটা ভুলে গেছি নামটা আলিয়া ভাট আর রণবীর সিং এর যে সিনেমাটা বেরিয়েছে ওটা দেখতে যাবো তো তাই জন্য রাতের বিরিয়ানিটাও করে ফেলছি আজকে তার জন্য চালটা অনেকটা নেওয়া হয়েছে Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight. Chemicals collide. Hold tight. বিরিয়ানি এবারে দমে বসানো হবে মানে দম বিরিয়ানি এখন এবারে কু হবে 20 মিনিট পারফেক্টলি শিল্ড হয়েছে আজকে শিল্ড হয়েছে ভালো করে হ্যাঁ আমাদের বিরিয়ানি কমপ্লিট আর সাথে বানিয়েছি রায়তা অনেকদিন ধরে ধোয়াবো ধোয়াবো করছি কিন্তু ধোয়ানোই হচ্ছিল না আজকে টাইম পেয়েছি তাই এসেছি মানে এসে দেখি সত্যি এমন ধুচ্ছে শুয়ে দিয়েছে কিছু বলতেও পারছি না সর্বস্ব সাইজের গার্ডটা আছে মানে টাচ হবে না গাড়ির বডিটা তবে ধুচ্ছে মোটামুটি ভালোই তবে মন খুব একটা ভালো লাগছে না দেখে কি পরের বার অন্য জায়গাতেই ধোয়াবো এখানে আর আসবো না তবে একবার ধোয়ালে কি গাড়িটা দেখে মনে হয় পুরো ফ্রেশ একদম মানে একটা ভেতর থেকে কনফিডেন্স আছে গাড়ি চালাবার সময় বেরোচ্ছি আমরা রেডি হয়ে গেছি সিনেমা আছে 7:10 তো এখন বাজে 6:10 তো যেতে যেতে আধ ঘন্টা 40 মিনিট লেগেই যাবে আবার যদি জ্যাম থাকে সানডে বুঝতেই পারছো তো একটু আগে বেরিয়ে যাচ্ছি এই যে হাতে পুডলা পুডলি সব ধরা হয়ে গেছে চ হেলমেট পায়ে জুতো না পরো কিন্তু মাথায় টুপিটা পরা খুব দরকার না হলেই মুশকিল বাইরে একটু বেরোলেই যেন মনটা খুশি হয়ে যায় আজকে তো আবার মুভি ডেট তাই একটু বেশি আনন্দ চোখ মুখ দেখলেই বুঝতে পারবে বিএসআর মলটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় মাত্র 15 মিনিট মতন সময় লাগে তাই তাড়াতাড়ি পৌঁছেও গিয়েছিলাম আর উইকেন্ডেতে একটু তাড়াতাড়ি বেরোলে ভিড়টাও কম পাওয়া যায় এতক্ষণ ওয়েস্ট সাইড ঘুরছিলাম কারণ হাতে টাইম ছিল এই জামা কাপড় দেখতে দেখতে আর খেয়ালই নেই যে 7:10 বেজে গেছে এখন ছুটে লাগাচ্ছি যে তাড়াতাড়ি যেতে হবে ভাবি তুই সিনেমা দেখতে যাবি কি যাবি না বেশ তো কেনাকাটা হচ্ছে আমার বাজার হালকা মুভি যেই টাইমে শুরু হবে ঠিক সেই টাইমে ঢুকতে না পারলে যেন মনে হয় যা সব মিস করে গেলাম কিন্তু যদিও জানি যে নির্দিষ্ট টাইমের 10 থেকে 15 মিনিট পরেই মুভি শুরু হয় তাও মনকে কে বোঝায় এই সেই বহু প্রতীক্ষিত সময় হাজির যাই হোক ফাইনালি শুরু তো হলো ইন্টারভেল হতে না হতেই আমরা দুজনে ছুটেছি মুখ চালানোর মতন কিছু খাবার নিতে খালি মুখে বাবা একদমই বসা যায় না তাই চটজলদি যেটা হাতের সামনে পাওয়া গেল সেটাই নিয়ে নিলাম আমাদের সিনেমা দেখা কমপ্লিট
এখন বাজে 10:26। কেমন লাগলো আবি? ব্যাপক। ফার্স্ট পার্টটা খুব একটা খাস না, কিন্তু সেকেন্ড পার্টটা ব্যাপক ছিল। হ্যাঁ, অনেক কিছু সোশ্যাল মেসেজ আছে যেটা সত্যিই জানা খুব দরকার। তো এবার যদি জিজ্ঞাসা করো যে দেখা উচিত কি উচিত নয়, আমি বলবো ফার্স্ট পার্টটা একটু বোরিং লাগছিল। ফার্স্টের পুরোটা পার্ট নয়, কিছুটা পার্ট, তবে বাকি পার্টটা অসাম ছিল। বোরিং নয় মানে ভালো লাগছিল না ঠিক, কিন্তু বাকি পার্টটা জাস্ট অসাম ছিল। অবশ্যই দেখো, মাস্ট ওয়াচ। আমি বলবো মাস্ট ওয়াচ। তুমি কি বলবে ভাবি? দেখা ভালো, ভালো মুভি, মানে রিগ্রেট হবে না দেখে। এই একদম বাজে শিটি কন্টেন্ট এরকম নয়, খুব ভালো কন্টেন্ট, গল্প আছে, সুন্দর, ভালো দেখা, সবার দেখা উচিত। তুই দেখে বাড়ি ফিরছি, খুব মজা হচ্ছে, খুব মজা, কারণ একটু রাত হলেই আমি উঠতে জেগে ওঠে, তো উঠতে জেগে ওঠে, আমি হচ্ছে নিশাচর, পেঁচা হয়ে গেছি, যাই হোক খুব মজা হচ্ছে। এখন বাড়ির দিকে রওনা দিই। চলে এসেছি এই একটু আগে, 5 মিনিট আগে এলাম, এখন 11:10। তো বাবার সাথে কথা হয়ে গেছে, ওর মা মামনির সাথেও কথা হয়ে গেছে। তো চলো, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। খুব আনন্দ করলাম আজকে, সিনেমাটা দেখলাম, খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই দেখো মুভিটা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে এখানেই ব্লগটাকে শেষ করছি। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট।